বন্দে ভারত এক্সপ্রেস টিকিট খালি থাকা নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছিল কংগ্রেস। বৃহস্পতিবার সেই কটাক্ষের জবাব দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 9 মে বিকালে করা টুইটে কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন তিনি। সেই সঙ্গে তথ্য তুলে ধরে রেলমন্ত্রী জিজ্ঞাসা, কংগ্রেসকে চায় বন্দে ভারত বন্ধ হোক। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকারের আমলে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। অত্যাধুনিক প্রযুক্তির উচ্চ গতি সম্পন্ন এই এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। একাধিক রুটে উচ্চ গতিতে ছুটেছে এই ট্রেন। সাধারণ মানুষের মধ্যে ট্রেন নিয়ে যথেষ্ট উৎসাহে দেখা মিলেছে সাম্প্রতিক অতীতে। কিন্তু কংগ্রেসের অভিযোগ, অধিকাংশ রুটে বন্দে ভারত এক্সপ্রেসের আসন থাকছে খালি। কংগ্রেসের অভিযোগ, ওইসব রুটে অন্য সব ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে থাকলেও বেশি ভাড়ার কারণে বন্দে ভারত থেকে মুখ ফেরাচ্ছেন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে কেরল কংগ্রেস একাধিক টুইট করেছে। IRCTC-র তথ্য তুলে ধরে দেখিয়েছেন কোন রুটে কত আসন খালি রয়েছে। লোকসভা ভোটের সময় বন্দে ভারত নিয়ে কংগ্রেসের অভিযোগের পাল্টা দিলেন রেলমন্ত্রী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইটে লিখেছেন, কংগ্রেসের মিথ্যার বুদবুদ ফাটানোর সময় এসেছে। 7 মে বন্দে ভারত এক্সপ্রেসের 98% আসন ভর্তি ছিল। 2024-25 অর্থবর্ষে 7 মে অবধি বন্দে ভারতের আসন পূর্ণ হয়েছে 103%। কংগ্রেস কি চায় বন্দে ভারত বন্ধ হোক? ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।